Você se bota amiga. আজকে যা রোদেতে আজ বাবা রে পুরো একটু একটু সব পান্ডে দুধ নিচ্ছি দুধ নিয়ে বাড়ি যাচ্ছি এখানে নিয়েছি অনেক বাটা মাছ আজকে বাটা মাছের রেসিপি বানাবো আর বেশ বড় বড় বাটা মাছ আছে মাছ কেটে নিচ্ছি মাছটা চার ধার দিয়ে লিক হয়ে গেল এখানে এখানে মাছের চচ্চড়ি বানাবো তার মশলাটা বেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি সাদা কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা কয়েকটা রসুন ভালো করে বেটে নেব কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছে লবণ হলুদ মাখিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালো করে মাছ মাখিয়ে নেব খুব ভালো করে মাছ মাখিয়ে নিয়েছি মাছ ভেজে নিচ্ছি বাটা মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নেব মাছ তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছে দেখুন মেয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি জল সর্ষে বাটা খুব বেশি কষাবো না আমি এইভাবেই জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক বাটি জল ঝোল খুব ভালো করে ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজা আজকে বানাচ্ছি বাটা মাছের চচ্চড়ি মাছ চচ্চড়ি রেডি হয়ে গেছে এইভাবে বানিয়ে ফেললাম বাটা মাছের চচ্চড়ি বাটা মাছের চচ্চড়ি আমি এইভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বাটা মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবেন
খুবই ভালো লাগে, আর অন্য কোনো তরকারি লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।